রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা আজকে ছেলে আবার সাঁতার কাটতে গেছিল, আজকে আর আমি যাইনি, তো এসে খাওয়া দাওয়া করে ওই দেখো শুয়ে পড়েছে। তো এই তো চলছে, আমি রান্না করছি, অনেকক্ষণ পরে ব্লগটা শুরু করলাম, এখন বাজে বেলা 10টা। তো চলো সারাদিন সঙ্গে থাকো। আজকে সকালে জলখাবারে করছি কাবলি চানা আর রুটি, এর জন্য সমস্ত মশলাগুলোকে এখানে রেডি করে রেখেছি। তো আমি ছেলেকে এখন ছেলের জলখাবারটা দিয়ে দিয়েছি, ওটস আর কলা, তারপরে এদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে পেঁয়াজ আদা কুচি রসুন কুচি সব দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম টমেটো, এরপর একটু হালকা করে জল দিয়ে তারপরে আরেকটু কষাতে হবে। তারপরে নুন হলুদ চিনি জিরের গুঁড়ো যেগুলো যেগুলো দিতে হয় সেগুলো সব একে একে দিয়ে দিলাম। এরপরে প্রেশারে সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিলাম, চানাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আরও একটু সিদ্ধ করতে হবে। এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে চিকেনের যে ঝোলটাকে সেটাকে দিয়ে দিলাম, এটা দিলে পরে চানাটা খুবই টেস্টি হবে। এখন ভালো করে নাড়াচাড়া করে আরেকটুখানি সিদ্ধ হওয়ার অপেক্ষা করে তারপরে রান্না হয়ে গেছে। এখন ঢেলে রেখে দিলাম পাত্রের মধ্যে, হালকা একটু ফাঁকা করে টেবিলের উপর নিয়েই রেখে দিলাম। চানা মশলাটা একটু ঠান্ডা হতে হতে আমি এই ফাঁকে রুটিটা করে ফেলছি। ছেলের বাইরে কিছু কাজ ছিল, সেই কাজ করেও চলে এসেছে, এরপরে আমাকে ওর মাংসটা রান্না করতে হবে। আর ওর মাংসটা খুবই হালকা করে এখন রান্না করি, কুকারের মধ্যে মাংসটাকে ধুয়ে রেডি করে রেখেছি। এখন সমস্ত মশলাই মাংসের মধ্যে যা যা যায় সবই দিয়েছি, কিন্তু খুবই অল্প অল্প করে দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি, নুন হলুদ জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে মাংসের সিদ্ধ হতে যতটুকু সিটি লাগে, যতগুলো সিটি লাগে সেই কটা সিটি দিয়ে তারপর নামিয়ে ফেলবো, 8-9টা সিটি মতো আমি দিই। রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ করে ওইদিকের ঘরের সব কাজ করে তারপরে চলে এসেছি ঘর ঝাড়াটা ধরতে। মোটামুটি ওইদিকে সব ঘরগুলোই তো ঝাড়া হয়ে গেছে, এই ঘরটা শুধু বাকি ছিল। আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে দেবীপক্ষ পড়ে গেছে তবুও ঘর যাচ্ছে কেন, কিছু করার নেই গো, একা একা যেহেতু করি সমস্ত কিছু, এই জন্য একটু এদিক ওদিক হয়ে যায়, অতটা নিয়ম আমি মানতে পারি না, কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করতে হয় পুজোর আগে, সেইভাবেই করছি, সেটা ভেবেই করছি। তো যেভাবে অন্য ঘরগুলো করেছিলাম সেভাবে এই ঘরটাও করছি, সলার ঝাঁটা নিয়ে নিয়েছি, এদিক ওদিক করে একটুখানি সময় লাগে এসব কাজগুলো করতে, তো সেভাবেই করে নিচ্ছি। হাজব্যান্ড যে ক্লাবে থাকে সেই ক্লাবে দুর্গা পুজো হয়, এই জন্য কিছু কাগজপত্র এনেছিল, সেই কাজগুলো ছেলেকে দিয়েছে করতে, ও এখন কাজগুলো করে নিচ্ছে। এদিকে আমি পুজোর ঘরে চলে এসেছি স্নান করে, তারপরে পুজো করে নিচ্ছি, সবাইকে আজকে মিষ্টির ভোগ নিবেদন করছি। তো থালার মধ্যে সমস্ত ভোগটা রেডি করে এখন আমি পুজোর কাজটা করে নিচ্ছি। এখন বাজে বেলা 3:10, তো আমার আজকে একটুখানি বলা যায় তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। দুপুরবেলাতে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওর জন্য যে মাংসের ঝোলটা করেছি সেটা দিয়ে ও খেয়ে নিচ্ছে। এরপরে খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেছে ঠাকুর আনতে, তো হাজব্যান্ড আর ছেলে আছে, আর ওই দূরে দেখো গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, ওই গাড়ি করেই ওরা ঠাকুর আনতে যাবে, কাকিনাড়াতে যাবে, মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। ব্যারাকপুর থেকে কাকিনাড়া যেতে সব থেকে সুবিধাজনক রাস্তা হলো কল্যাণী হাইওয়ে, তো ওটা ধরেই ওরা যাচ্ছে। আর এখানে রাস্তায় কাজকর্ম চলছে বলে একটু এদিক ওদিক করে ওদের যেতে হচ্ছে। এই হলো সেই দেবী প্রতিমা যাকে আনার জন্য তারা ছুটেছে, আর কি সুন্দর হয়েছে না মুখখানা। দুর্গাপূজার সময় আমরা যেই প্রতিমাই দেখি না কেন সবাইকেই খুবই সুন্দর লাগে। আর এখানে রয়েছে অসুর, আর এদিকে রয়েছে কার্তিক ঠাকুর, আর এই বা ডান দিকে রয়েছে গণেশজি। Thank you.
আমি যেহেতু ঠাকুর আনতে যাইনি তাই এই জায়গাটা কোন জায়গা আমি ঠিক বলতে পারছি না, তবে হতে পারে এটা কাকিনাড়া। কাকিনাড়া স্টেশন হয়তো নিচে আছে, ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছে, ট্রেন লাইন আছে এদিকে, সেটা বোঝাই যাচ্ছে। তো আসতে পারলে খুবই ভালো হতো, ইচ্ছেও ছিল আসার কিন্তু বিভিন্ন কাজকর্মের চাপে আর আসতে পারিনি। তো যাই হোক, তোমাদের মতো আমিও ভিডিওতে দেখে নিচ্ছি। আর এখানে সমস্ত দেবী প্রতিমা রয়েছে, এখানে অনেক ছোটো ছোটো, মানে এখানে ঠাকুর খুব একটা বড় নয় কিন্তু ঠাকুরের মুখগুলো খুবই সুন্দর। তো এখান থেকেই ঠাকুর ওরা নিয়ে যাবে। একদম রাস্তা উঠি না, দেখো এখানে অসুরকে পুরো অসুরের মতনই লাগছে, কেমন ভয়ঙ্কর করে তাকিয়ে আছে, দেখেই ভয় লেগে যাচ্ছে। আর এদিকে রয়েছে আমাদের চিরকুমার কার্তিক। এখন সন্ধে 6:30 বাজে, তো চা করবো, সন্ধ্যাবাতি এক্ষুনি দিয়ে নামলাম আর অর্ধ রেডি অবস্থায় তোমাদের সামনে রয়েছি। শুধু লাইনারটা দিয়েছি, লিপস্টিক এখনো করিনি, কারণ চা খেতে গেলে আবার সব চায়ের সমস্ত কিছু মিশে টিশে যাবে, এই জন্য করিনি। চুলও এখনো ভালোমতো আঁচড়াইনি, তো প্রথমে চা বসাই, চা খাই, তারপরে বেরোবো। আমি রেডি হয়ে গেছি। তো গত বছরের একটা কুর্তি পরে নিয়েছি, তো আমি এবছরে পুজোতে কোনো শাড়ি কিনিনি, শাড়ি কেনার ইচ্ছে ছিল কিন্তু কেনা হয়নি, এই মুহূর্তে কিনতে পারছি না, হয়তো পরে কিনলে কিনতে পারি, মানে বিয়ে বাড়ি যেহেতু আছে। তো কারণটা হলো যে আমাদের মোটরটার একটুখানি ডিস্টার্ব ছিল, তোমাদেরকে বলেছি না যে খুব জোরে আওয়াজ হয়, কিন্তু আজকে হঠাৎ করে মোটরটা চলা একদম বন্ধ হয়ে গেছে, আমাদের উপরে জল উঠছে না, তো তার জন্য দৌড়ে গিয়ে একটা মোটর কিনে আনতে হয়েছে। তো সমস্যাটার জন্য এটা আগে প্রয়োজন ছিল, শাড়িটা নয়। তো শাড়িটা পরেও কেনা যাবে কিন্তু এটা ছাড়া আমাদের একটা মুহূর্তও চলবে না, তো তার জন্য এবছর আমি শাড়ি নিইনি, হাজবেন্ডও সেরকমভাবে কিছু কেনেনি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, মোটরটা কেনা হয়েছে কিন্তু আজকে লাগানো হয়নি এখনো। এই হলো সেই ক্রম্পটনের মোটর, এটা আনা হয়েছে আর এটার দাম পড়ছে 4,500 টাকা। এমনিতেই পুজোতে এত খরচ, তার উপর এক্সট্রা খরচ পড়ে গেছে। তারপরে বেরিয়েছি ঠাকুর দেখতে, কাছাকাছি যে ঠাকুর আছে সেগুলোই দেখছি, আর ছোটোখাটো যে প্যান্ডেল, লাইটিং সবই দেখছি। আর যতটুকু তোমাদের সাথে পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি, যেহেতু বাইকে করে যাচ্ছি ভালো করে রেকর্ডিংটা হয়তো করতে পারছি না সেভাবে। তো এসে গেছি আনন্দপুরীতে, তো এখানে একটা এগরোল খাবো বলে এখানে বেশ ভালো মেলা মতো বসে, মানে প্রচুর মানুষ আসে। ঠাকুর সেরকমভাবে এখন অব্দি দেখিনি, খাবে না এগরোল? না, ও কাসুন্দি নেই এখানে। আর হাজবেন্ডের সমস্যা যেটা, সেটা কাসুন্দি ছাড়া এগরোল খাবে না, আমার সব রকমই চলে যায়। আর ছেলেকে নিয়ে এখন সমস্যা ছিল, তখন কিছুই খাচ্ছে না, তো আমি একাই খাচ্ছি। অন্য কিছু খেতে পারতে কিন্তু, অন্য কিছু খাও না? না, যেই ঠাকুরটা দেখার জন্য এসেছিলাম সেই ঠাকুরটা এখন অব্দি দেখতে পারিনি, তো দেখি এখান থেকে বেরিয়ে যেতে পারি কিনা। দোকানদারকে বলা হয়েছিল কাসুন্দি যখন নেই একটা এগরোল বানিয়ে দেবেন, তো দোকানদার দুটো এগরোল বানিয়ে নিয়ে চলে এসেছে, কিন্তু আমার হাজবেন্ড তো কিছুতেই খাবে না, তো আমি আমারটা নিয়ে নিলাম। সামনে একটা খুব সুন্দর ঠাকুর রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা খুবই ছোট এবং প্যান্ডেলটাও খুবই ছোট, কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। আর যেহেতু এখন অবধি পুজো হয়নি, কোনো রকম মালা পরানো নেই, শুধু ঠাকুরকে বসানো রয়েছে। আর এই মণ্ডপের পাশেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ, এবং এখানেও কিছু অনুষ্ঠান হচ্ছে, ভিতরে কিছু লোকজন দেখা যাচ্ছে, তো আমি কিছুটা রেকর্ডিং করার চেষ্টা করলাম। আর হাজবেন্ডকে দেখো, হাজবেন্ড সমস্ত জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন বাজে রাত্রি 8:45, তো দু বালতি জল ভরার চেষ্টা করছি, কারণ আজকে তো সারাদিনে মোটর চালানো যায়নি, আজকে খুব কষ্ট করে আমাদের চলেছে। তো চাবিটা গিয়ে বন্ধ করে দিয়ে আসি, না হলে ভিতরে জল পড়বে না। এই যে সবুজ আর লাল বালতিটাকে ভরে রাখলাম, আর প্রচন্ড বড় বড় বালতিগুলো, তো খুব জল ধরে।
আর ভীষণ ওয়েটি হয়ে যায়, তুলতেও খুব কষ্ট হয়। কিন্তু যদি রাত্রে জল লাগে তখন তুলতেই হবে, কিছু করার নেই। আজকে যে কীভাবে কাটলো সারাটাদিন এই পুজোর মধ্যে তোমাদেরকে আর কি বলবো। তো প্লাম্বার বলেছে আগামীকাল সকালবেলায় আসবে, এবারে দেখা যাক কী করে। যদি সকালে না আসে তাহলে কালকে আবার খুব কষ্ট হবে আমাদের। তো এখন যাই, আবার গিয়ে এখন আলু ভাজা করতে হবে। কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। এখন আলুটাকে তেল দিয়ে ভাজবো। আর আজকে যেহেতু ডাল হয়েছিল চাল কুমড়ো দিয়ে, তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি, তো ডালের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। পাঁপড় ভাজাও আছে। চারিদিক থেকে প্রচন্ডভাবে মাইকের আওয়াজ আসছে, আর যে ভয়টা আমি পাচ্ছিলাম সেটাই এখন হয়ে গেছে। জল পড়া প্রায় বন্ধ হয়ে এসেছে, একদম সরু হয়ে জল পড়ছে। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি জলের এখন অবস্থাটা কি আছে, আর সারাটা কিভাবে কাটবে জানি না। আমাদের যেটা হয় না সেটা আজকে হয়েছে। এই দেখো, এক ঝুড়ি বাসন সমস্ত রয়ে গেছে, এগুলো আজকে রাত্রে মাজতে পারিনি যেহেতু জল পড়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যাও সরু হয়ে পড়ছিল সেটা এখন আর পড়ছে না, সবকিছু রয়ে গেছে। আজকে আলমারি খুলে বের করলাম ছেলের এই সাঁতারের টুপিটা। মানে ওর যখন সাঁতার করতো আজ থেকে 9-10 বছর আগে, তখন এই টুপিটা কেনা হয়েছিল। তার আগেও দুখানা টুপিও ছিঁড়ে ফেলেছিল, এটা একদম শেষের দিকের, এই জন্য এটা রয়ে গেছে। তোকে বের করে দিলাম, যদি পড়তে পারে তাহলে পরে এটা সাঁতার কাটতে পারবে। ও যেহেতু সাঁতার এখন কাটছে, মানে একটা শরীরচর্চার ব্যাপার তো থেকেই যায় না। আমাদের যে কি কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো, এই হাফ বালতি করে জল তোলা হচ্ছে। একটা সংসারে কত জল লাগে বলতো, 4 জন মানুষ আমরা, 3 জন পোষ্য। তো 2 বালতি তো তখন তুলেছিলাম, তো সেটা তো খরচা হচ্ছে। এখন আমি এই অবধি নিয়ে আসছি জলটা সিঁড়ি দিয়ে, আবার এখান থেকে ছেলে নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে গিয়ে গামলার মধ্যে ঢালছি, এভাবে আমরা ভরছি। ছেলের আবার আজকে পায়ের মধ্যে চোট লেগেছে গাড়িতে, ওর বাবাকে নিয়ে চালাতে গেলে ব্যালেন্স পায় না। আর কিসের মধ্যে লেগেছিল তুমি? সাইকেলের মধ্যে বাড়ি লেগেছে, ওর জন্য খুব কষ্ট হচ্ছে। মানে আমাদের আজকে দুর্যোগে, আমরা যেহেতু টাইম কলের জলটা রাত্রিবেলা খুব একটা ব্যবহার করি না, মানে সকালবেলাতে কিংবা দুপুরের দিকে এসে খাওয়ার জলটা ভরা হয় এই যে এই কলটা থেকে। তো রাত্রি 11টা অবধি আমাদের এখানে জল দেয়, আজকে জানতে পারলাম। আগে জানতাম যে 8টা থেকে 9টা পর্যন্ত জল দেয়, কিন্তু আজকে থেকে জানতে পারলাম যে রাত্রি 11টা অবধি জল থাকে। এখন বাজে 11টা 2-3 হয়েছে। আজকে আর তোমাদের সাথে পরে আর আসছি না, এখনই ভিডিওটা আমি এখানে শেষ করছি, কারণ ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছি, এত জল তোলা হয়েছে। তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো, এবং খুব ভালো করে পুজো কাটিও। তো গুড নাইট।